নমস্কার, আজ আমরা চলে এসেছি হাওড়া 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপ চক্রবর্তীর কাছে। শুনে নেব স্যারের বক্তব্য কিছু, ওয়ার্ডে লোকসভা ভোটের পর কেমন ফলাফল হয়েছে ওয়ার্ডে তার কাছে। গত লোকসভা নির্বাচনে আমাদের ওয়ার্ডের ফলাফল খুবই খারাপ হয়েছে, প্রায় 9000 ভোটে আমরা হেরেছি। তার মানে এই নয় যে রাজনৈতিক পরিস্থিতি কোনো খারাপ আছে, কারণ পার্লামেন্ট নির্বাচন মানুষ ভোট দেয়, কেন্দ্রে ক্ষমতা আসার জন্য একরকম ভোট হয়, পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার জন্য একরকম ভোট হয় এবং কর্পোরেশন ক্ষমতা আসার জন্য একরকম ভোট হয়। মানুষ কিন্তু আজকাল খুবই সেন্সিটিভ, তারা নিজেদের রাজনৈতিক বিচক্ষণতা জানেন, তারা সেইভাবে ভোট দেয়। আমরা অনেক মানুষের কাছে শুনেছি যে এটা পার্লামেন্ট নির্বাচন, যেহেতু বিরোধী বলে কেউ ছিল না, আমরা মোদিজিকে ভোট দিয়েছি। তার মানে এই নয় বিধানসভা এবং কর্পোরেশনে আপনাদের থেকে মুখ ফিরিয়ে নেব, আমরা বিধানসভা এবং কর্পোরেশনে আপনাদেরকেই ভোট দেবো। অনেকেই দেখা যাচ্ছে যে অন্য দলে বা বিজেপিতেই জয়েন করছে, এই সম্বন্ধে আপনি কী বলতে চাইবেন? আমি ছাত্র রাজনীতি থেকে রাজনীতি করছি, সিটি কলেজের গেট থেকে আরম্ভ করে ইউনিভার্সিটির গেট, সব জায়গায় বক্তব্য রেখে আন্দোলন করে পুলিশি অত্যাচারে মার খেয়ে কেস খেয়ে এই জায়গায় পৌঁছেছি। দল যেখানে স্বীকৃতি দিয়েছে, আমি মনে করি না মামাটি মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়েও পশ্চিমবাংলায় বিজেপি আরও উন্নত দল, এটা আমার মনে হয় না, বা আমি বিশ্বাসও করি না যে বিজেপি সম্বন্ধে, কারণ যেই দল আমাদের দেশের মহাত্মা গান্ধী তাকে যারা খুন করেছিল, সেই আরএসএস যে দলটাকে পরিচালনা করে সেই দলে প্রতিনিধি হতে আমি কখনোই ইচ্ছা প্রকাশ করব না, বা আমার জীবনে কোনো ইচ্ছাও আসবে না। যদি রাজনীতি নাও করি, ঘরে বসেও যাই, তবুও বিজেপি কোনো দিন করবো না। এই দিদিকে বলো হেল্পলাইন বা দিদিকে বলো কর্মসূচিটা যে চালু করেছেন, আপনি কি বলবেন? খুব ভালো কর্মসূচি। আমরা 6 বছর ক্ষমতায় আছি, 7 বছর, আমাদেরও কিছু পর্যালোচনা করা দরকার আছে। কিছু কিছু ক্ষেত্রে উচ্ছৃঙ্খলা হয়েছে, অস্বীকার করার কিছু নয়। সাধারণ মানুষের অনেক কিছু পাওনাতে আমরা অনেকেই হাত দিয়েছি, যেগুলো হওয়া বাঞ্ছনীয় নয়। আমরা অনেক কাজ করেছি। আমার ওয়ার্ড সবচেয়ে বড় ওয়ার্ড, 34 বছর 34 বছর আগে আমি দাঁড়িয়েছিলাম কংগ্রেসের দলের প্রার্থী হিসাবে, সিপিএমের কাছে পরাজিত হয়েছিলাম। তারপর আমি এসে 2013 নির্বাচনে দাঁড়িয়ে মামাটি মানুষ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি জিতেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা যা উন্নয়ন করেছি, মানুষ কিন্তু উন্নয়নকে সাইডে রেখে এই লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে। যদি মানুষ উন্নয়নটা চিন্তা করত, তাহলে কিন্তু আমাদেরকে মুখ ফেরাতো না, আমাদের দলে ভোট দিত। যাই হোক, আমরা গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিক অধিকার মানুষের আছে, তারা নিশ্চয়ই সেই দলের ভোট দিতেই পারে তারা, তার জন্য আমরা তাদের প্রতি আমরা বিরক্তই নই। আমরা জানি মানুষ ঠিক টাইমে যদি যাচ করবে এবং আমার দিদিকে তারা অনুসরণ করেই আবার আমাদেরকে ফিরিয়ে আনবে বিধানসভায় 2021-এ। দিদি এত ব্যস্ততার মধ্যেও সবার কি ফোনটা ধরতে পারছেন? দিদি না ধরতে বলে একটা ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, সেই ডিপার্টমেন্টের মানুষরা বসে আছে, অফিসাররা বসে আছে, তারা তাদের কার্য করছে এবং তারা টাইম টু টাইম দিদিকে মেসেজ দিচ্ছে এবং দিদি তার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছে। আপনাদের কাউন্সিলরদের ওপর পুরো ওয়ার্ডের দায়িত্ব দিয়েছেন দিদি, আপনারা কি সঠিক খবর দিদির কাছে পৌঁছে দিতে পাচ্ছেন না, যার জন্যই কি দিদি এই হেল্পলাইনটা তৈরি করেছেন? না না না, এমনি কোনো ব্যাপার না যে আমরা সঠিক পৌঁছাচ্ছি না, কারণ দিদি তো আমাকে দিয়ে মিটিং করেন বছর 2-3 বার। এই কিছুদিন আগেও আমাদের মিটিং হয়েছে নজরুল মঞ্চে। তো আমাদের তরফ থেকে আমরা যা বক্তব্য রাখি, তার সাথে সাথে দিদিরও কিছু কোয়ারি করার দরকার আছে, সেটা দিদি করছেন, খুব ভালো কাজ করছেন, যে মানুষ সরাসরি তাকে প্রশ্ন করতে পারছে এবং তার উত্তর দিচ্ছেন এবং কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমগুলো উনি সলভ করছেন। সামনেই দুর্গাপুজো আসছে, আপনার ওয়ার্ডে কেমন প্রস্তুতি চলছে স্যার? আমার ওয়ার্ডে বলতে গেলে দুর্গাপুজোটা খুব কম হয়, একটা হয় অগ্রদূত, একটা হয় সুরেন্দ্র বসু রোড,
একটা হয় বিজয় মুখার্জির দুটো, বিজয় মুখার্জির দুটো হয়, একটা হয় ফকিরবাগান আর শিবানী বাগান, গোটা পাঁচ ছয় দুর্গাপুজো হয়। তো খুব বড়ো দুর্গাপুজো বলতে আমাদের অগ্রদূত, যেটা খুব বড়ো আকারে পুজো করা হয় আমার ওয়ার্ডে, দীর্ঘদিনের পুজো। সামনেই মাত্র হাতে গোনা দিন কটা বাকি, আপনার ওয়ার্ডের বাসিন্দাদের কী শুভেচ্ছা বার্তা দেবেন? বাসিন্দাদের শুভেচ্ছা পাচ্ছে, বাসিন্দারা যেন শান্তিভাবে থাকে, সুখে থাকে, এবং কোনো সমস্যা হলে তাদের পাশে যদি আমি দাঁড়াতে পারি, তাদের সেই সমস্যাগুলো সমাধান করতে পারি এবং তাদের সুখ দুঃখের সাথী হতে পারি। তা শুনে নিলাম 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বক্তব্য। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে নিচে কমেন্টস বক্সে নিশ্চয়ই দেবেন। দেখতে থাকুন বিশ্ব বাংলা টিভি। নমস্কার। এবার হাজারেরও বেশি পুজো দেখুন বিশ্ব বাংলা টিভিতে। পুজো দেখতে হলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের বিশ্ব বাংলা টিভি অ্যাপ, এছাড়াও ইউটিউবে গিয়ে সার্চ করুন আমাদের চ্যানেল বিশ্ব বাংলা টিভি লাইভ। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের পাড়ার পুজো টেলিকাস্ট করার জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।